এরপর প্রশ্ন হলো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী তার মধ্যে অনেক ভালোবাসা থাকে যে ব্যক্তি স্বামীকে অনেক বেশি ভালোবাসবে বলে মনে হয় তার বংশের মেয়েদেরকে দেখে অনুমান করা যায় যে বংশের মেয়েদের সন্তান বেশি হয় ভালো হয় এরকম মেয়েদেরকে বিয়ে করো কারণ কি আমাদের দিন তোমাদের সংখ্যাধিক করে আমি সফর করব গর্ব করব এই জন্য সচরাচর এবং সাধারণ অবস্থাতে জন্ম নিয়ন্ত্রণ করবেন না একজন মুসলমান একজন মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন যদি তার এই মুহূর্তে বাচ্চা হলে এই বাচ্চা লালন পালন করতে যে পরিবেশে আছে সে পরিবেশে হিমশিম খেতে হবে কঠিন জায়গা তারা কথার কথা জেলখানাতে আসেন বা এমন জায়গাতে আসেন এখানে বাচ্চা একটা আসে আরেকটা বাচ্চা হলে তাকে ধরার লোক থাকবে না মায়ের জন্য কষ্ট হবে অথবা এই মুহূর্তে বাচ্চা কনসিভ হলে মায়ের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হবে এক কথা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এইরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণকে ওরাম জায়েজ বলেছেন কিন্তু কি খাওয়াবো বেতন কম ইনকাম কম এ উদ্দেশ্যে বা এই কারণে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কোনো আলেমের মতেই জায়েজ নেই কারণ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন তোমরা তোমাদের সন্তানদের হতকে হত্যা করবে না কারণ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না তোমাদের এবং সন্তানদের সবার রিজিক বরং আমি দিব আল্লাহ রব্বুল আলমিন চতুষ পর্যন্ত রিজিক দেন কি দেন না অতএব এই রিজিকের ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করে এরা আল্লাহর প্রতি সুধারণা রাখে না তারা আল্লাহকে চিনে না ইমানদার কখনো এই চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ সেটা হারাম আর যদি স্থায়ী কোনো পদ্ধতি লাইগেশন ইত্যাদি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করেন যে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলেন কখনো আর সন্তান নেওয়া যাবে না সেটাকেও লামা একরাম কি বলেন না জায়েজ এবং হারাম বলেন শুধুমাত্র সাময়িক সমস্যার ভিত্তিতে পরিবেশগত কারণে স্বাস্থ্যগত কারণে আপনি বিভিন্ন বিরতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন সেটা দুই বছরের জন্য হতে পারে দুই মাসের জন্য হতে পারে যতদিন পর্যন্ত অসুবিধা থাকে ততদিন বন্ধ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজে অনেক টাকা অনেক টাকা বিয়ের কাবিন বাড়ার প্রচলন আছে এর সম্পর্কে ইসলাম কি বলে মোহর অনেক বেশি হওয়া বিয়েতে এটা কোনো বিয়ের কল্যাণকামিতার জন্য পূর্ব শর্ত না বরং বিয়ের মহরের সম্পর্কে বিভিন্ন হাদিসে আসছে সেগুলো থেকে দেখা যায় যে বিয়ের মহর অনেক বেশি না হওয়াটাই হলো মিনিমাম নীল কি জানি যে বিয়েতে মহর বা খরচ খরচা কম হয় ওইটা তত বেশি বরকতময় হয় ওই যে বড় বড় নায়ক নায়িকা এবং মডেলদের বিয়ে দেখবেন কোটি কোটি টাকা খরচ বিশাল আয়োজন দুই মাস তিন মাস না যেতেই বেশ ভেঙে গেছে ইন ঠিক ঠিক আর আপনার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করেন বিয়েতে বিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করছে কিনা সন্দেহ কিন্তু মাসা সুপার সুপারগুলোর মতো শক্ত মোহাম্ব ঠিক ঠিক বিয়েতে খরচ অনেক বেশি করলে জাকজমক করে করলে বিয়ে করলে আমরা মনে করি বিয়ে টিকে না বিয়েতে বরকত হয় তখন বেশি যখন বিয়েতে খরচের পরিমাণ অনেক কম থাকে মেয়ের বাবারা দশ লাখ বিশ লাখ তিরিশ হাজার নিচে রাজি হয় না কারণ কারণ হলো যে যদি তালাক দিয়ে দেয় অন্তত টাকাগুলো তো পাওয়া যাবে আগে থেকেই যখন এই খারাপ চিন্তা নেতিবাচক চিন্তা তো সে বিয়ে তো ভাঙবেই ঠিক না বে ঠিক এই জন্য মহরকে কমায় দেওয়ার চেষ্টা করতে হবে যদি মহর বেশি হওয়াটা কল্যাণের হতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মহর হতো হ্যাঁ কোনো ছেলের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ তিনি আবার তার স্ত্রীকে দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না অনেক লাখপতি কোটিপতিকে দেখা যায় যে টাকার অভাব নাই মাসাল্লাহ বিয়ের ক্ষেত্রে সে ওই স্ত্রীকে বিশ হাজার পঁচিশ হাজার খোঁজে এরকম আছে না নাই তো সেটাও থাকা উচিত না কিন্তু বিয়েতে দেখা যায় যে ছেলে দশ হাজার বিশ হাজার টাকা কামাই করে কিন্তু মহারণা পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ এক টাকা দশ লাখ দুই টাকা দশ হাজার টাকা বাইর করা কঠিন তার থেকে দশ লাখ টাকা মহর ধরে বসে আছে এগুলো কখনো শরীয়তের কাছে প্রশংসনীয় নয় বিয়ের মধ্যে উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে উকিল বাবা হলো ফেক বাবা দুই নম্বর বাবা এ বাবার কোনো অবস্থান ইসলামে নাই যুবক যারা বিয়ে করবেন খবরদার বিয়েতে কোনো এই দুই নম্বর বাবা রাখবেন না আমাদের এই অঞ্চলে দুই নম্বর বাবার পরিমাণ অনেক বেশি আপনার জন্মদাতা বাপ যার জল্যমান বেঁচে আছেন যদি মরে যান আম্মুর রজুল সিম্বু আবি আপনার চাচা আছেন বাপের মতো হাদিস বলছে আপনার দাদা আছেন তিনি আপনার বাপের জায়গায় বড় ভাই আছেন সেখানে আবার কোথেকে কোন নকল বাপ আসছে জলজন্ত বাপ বসা বিয়ের মজলিসে আরেক বেটার ডাই কেনা বলে যে উনি হলেন উকিল বাপ লাহা বিল্লাহ বিয়েতে কোনো উকিল বাপের কোনো সিস্টেম ইসলামে নাই কিসের উকিল বাপ বাপ নিজে তার সন্তানকে বিয়ে দিবে উকিল বাপ আবার কি এ উকিল বাপের নাম দিয়া ওই মেয়েরা উকিল বাপের সাথে সারা জীবন দেখা দেখ সাক্ষাৎ করে মনে করে বাপ ওই নকল বাপ নকল সন্তানের কাছ থেকে হাদিয়া তোফা পায় সারা জীবন বিশেষ কেয়ার পায় যত্ন পায় যে উকিল বাপ এই পুরো জিনিসটাই ফেক এবং দুই নম্বর কোনো উকিল বাপ টাপ নাই নিজের বাপ নিজেকে বিয়ে দিবেন বাপ নাই আপনার চাচা আছেন দাদা আছেন তারা বিয়ে দিবেন তারা নাই বড় ভাই আছেন তিনি বিয়ে দিবেন তারা নাই কোন ইমাম সাহেব অন্য অন্য ব্যক্তি বিয়ে দিবেন কিন্তু আপনার বিয়েতে কোন উকিল বাপ ছেলে হোক আর মেয়ে হোক কোনো উকিল বাপের প্রয়োজন ওই উকিল বাপ যা ইজিন আনতে অনুমতি আনতে মেয়ের কাছ থেকে তার সাথে মেয়ের সাথে দেখা দেওয়াই যায় নাই গায়ে মারাম হয়ে থাকলে সে আবার উকিল বাপ হয় কেমনে এই দুই নম্বর বাপ বর্জন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন করণে কেরিমে বলেছেন ওদুহমলি আবা ইহিম মানুষকে তার বাপের নাম দিয়ে বাপের সাথে সম্বন্ধ করে ডাকো এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যে বাপ না এই লোক কিভাবে বাপ হবে শ্বশুরকে বাপ বলা হয় সম্মানার্থে সেটা আবার না যায় দিয়ে না ওইটা সম্মানার্থে বলা হয় ওইটা হাকিকি অর্থে বলা হয় না কিন্তু উকিল বাপ নাম দিয়ে যে উকিল বাপ বানাইছেন বিবাহের জন্য মহর এবং বিবাহের জন্য ইজাব কবল এগুলো বিবাহের আনুষাঙ্গিক বিষয় বিবাহের আনুষাঙ্গিক বিষয়ের মধ্যে উকিল বাপ নামের কোনো জিনিস নাই এটা পুরোটা ভুয়া অতএব অতএবর্জন করবো আমরা ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো গর্ভাবস্থায় শিকার করলে কি গুণা হবে এই গর্ভবতী মেয়েদের ব্যাপারে যত দুই নম্বর ফতোয়াবাজি আমাদের দেশে হয় এত ফতোয়াবাজি আর কারোর ব্যাপারে হয় না সবচেয়ে বেশি ফতোয়ার শিকার হলো নিরীহ ইমাম সাবরা আর মহিলারা যত দুই নম্বর ফতোয়া আছে সব সেখানে জারি হয় গর্ভবতী নারী বেচারি এটা নতুন করে শুনলাম কি বললো শিকার করতে পারবে কিনা এক জায়গা বলে জবাই করতে পারবে কিনা কোথাও বলে গর্ভাবস্থায় কোনো কিছু কাটাকাটি করতে পারবে কিনা অনেকে বলে যে গর্ভাবস্থায় মেয়ে যদি গর্ভবতী মা যদি বাঁকা শোয় তাহলে সন্তান বাঁকা হয়ে যাবে এত কুসংস্কার আর এত বিভ্রান্তিমূলক বিশ্বাস আমাদের মধ্যে আছে ইমানদার কখনো কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসই হতে পারে না কোরআনে নাই নবী করিম সাল্লাহ সুন্নায় নাই সেই কথা ইমানদার বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত না হলে সেরকম কোনো কথাকে বিশ্বাস করবে না গর্ভবতী নারী অন্য অবস্থা অন্য সময় যা করতে পারবেন গর্ভাবস্থায় তার সব কিছুই কি আপনার গর্ভাবস্থায় সূর্য গ্রহণ অবস্থায় সবকিছু করতে পারবেন অতএব সমস্ত মন গড়া কথাবার্তা বলা যাবে না সূর্য গ্রহণ অবস্থায় রে করতে পারবে না সাধারণ অবস্থায় গর্ভবতীটা করতে পারবে না গর্ভবতী নারীর জন্য অন্য সময় যা করা যায় যে সময় করা যায় তার স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতি না হয় সে জন্য চলাফেরার সতর্ক হবেন বাস এছাড়া বিশেষ কোনো সতর্কতা নাই ভাইরা আমার আমার সময়ের চাইতে অনেক বেশি সময় হয়ে গেছে আর উস্তাদের সামনে আমার কথা আর আসতেছে না প্রশ্নোত্তর যেগুলো দেওয়ার সুযোগ হলো দিলাম ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উসটার জন্য শুনে শেষ করে আপনারা যাবেন আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ শরিক থাকবো আর এখানে যুবক ভাইয়েরা তারা যে সামাজিক কাজগুলো করছে আপনারা সেগুলোতে সহায়তা করবেন মাহফিল বাস্তবায়নের জন্য আপনারা যারা শরিক হয়েছেন কষ্ট করুন